বর্তমান সময়ে টুপির ব্যবহার মুসলমানদের মধ্যে এক একজন এক এক রকম করে থাকে। এর মধ্যে কি এটাই বোঝায় যে এক একজন এক এক তরিকার লোক? আমি তো দ্বন্দ্বের মধ্যে আছি, বোঝানোর চেষ্টা করবেন দয়া করে। ভাই, টুপি একরকম পরলেই হল? টুপি এটা সুন্নতে আদাহ না সুন্নতে ইবাদাহ? এটা নিয়ে মুহাক্কিক উলামায়ে কেরামের মধ্যে একাধিক ভিন্ন মত আছে। অনেক উলামায়ে কেরাম বলেন টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম পরেছেন, এটি ঠিক, কিন্তু এটাকে ইবাদত হিসাবে পরেছেন এমনটি তারা মানতে নারাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরলে সওয়াব হবে, বিশেষ নেকি হবে, পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তখনকার মানুষ যারা ছিলেন, মুসলমানরাও পড়তেন, অমুসলমানরাও পড়তেন, তখন এটা তাদের একটা সবার একটা কালচার ছিল। এমন না যে শুধু মুসলমানরাই পড়তেন আর কেউ পড়তেন না। তো যাই হোক, এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সাহাবিরা পড়তেন, সেই মহব্বতে আপনি টুপি পড়লে অবশ্যই সওয়াব পাবেন, কারণ এটা নবীজির মহব্বতে আপনি করেছেন। কিন্তু অনেক উলামায়ে কেরাম বলেন শুধু তাই নয়, এটা সুন্নতে ইবাদাহ, সুন্নতে আদা শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবিরা পড়েছেন, শুধু এইটুকুর উপরে ভিত্তি করেই আপনি এই টুপিকে সুন্না হিসাবে, আমল হিসাবে, পোশাক হিসাবে গ্রহণ করবেন। এটা ইসলামের শিষ্টাচারের অন্তর্ভুক্ত। তাই বলে টুপির কোনো বিশেষ ধরন ইসলাম ঠিক করে এবং বিধর্মীদের সাথে কোনো সাদৃশ্য গ্রহণ না করে, যেমন ইয়াহুদীদের বিশেষ রকমের টুপি আছে, এরকম কোনো কিছু যদি না হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো টুপি পরলেই হবে। আমাদের দেশে এক এক তরিকার মানুষ এক এক রকমের টুপি পরে, এটা ঠিক যে এক এক পথের অনুসারী দেখা যায় যে তারা এক রকমের টুপি পরে, আরেকজন আর এক রকমের টুপি পরে। তো এই টুপি পরার ক্ষেত্রে কেউ তো আর এই বিশ্বাস রাখে না যে এই টুপিটা পরলে, আমরা যে টুপিটা পরি এরকম টুপি পরলে সওয়াব হবে, পাঁচকল্লি পরলে সওয়াবটা বেশি হবে, জালি টুপি পরলে সওয়াবটা কম হবে, আর যে শক্ত যেটা আপনার বক্সের মতো মাথা এটা পরলে আবার সওয়াবটা কম হবে, এরকম কোনো কথা দুনিয়াতে কেউ বলে না। অতএব এগুলোর পার্থক্যের কারণে সওয়াবের কোনো কম বেশি। কিন্তু আমরা যদি এই টুপি দিয়েও ডিভাইড করি, নিজেদের মধ্যে পার্থক্য করি, তো এর চাইতে দুঃখজনক অধ্যায় মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। টুপি দিয়েও যদি ডিভাইড করি, আল্লাহ আকবার, যেই রকমের টুপি পরুক না কেন, আমার মুসলমান ভাই, সে আমার আপন, তাকে আমি বুকে টেনে নিব, আমার দলের কিনা, আমার গ্রুপের কিনা। অনেকে টুপি দেখে নির্বাচন করে যে হ্যাঁ, আমি যেরকম টুপি পরি, আমাদের লোকজন যেরকম টুপি পরে, আমার দলের লোকজন ওইরকম টুপি পরে কিনা, ওইটা দেখে সে মনে খুশি হয়ে যায় যে এটা তো আমার দলের লোক। আহা, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে আমাদের গণ্ডিটাকে আর একটু বড় করে নিই, আমার দল তো ছোট গণ্ডি, আমি মুসলমান, আমার গণ্ডি তো আরো বড়। যতজন আহলে কেবলা, যতজনকে মুসলমান বলা যায় আহলে সুন্নাত জামাতের অনুসারী, তারা সবাই আমার, তারা কেউ আমার পর না, তারা সবাই আমার আপন। এই গণ্ডির মধ্যে থেকে আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। আচ্ছা, বিভিন্ন মত বিভিন্ন গ্রুপের আলেমদের মধ্যে আবার নিজস্ব ভেতরগত অন্তর্দ্বন্দ্ব যেটাকে বলে, বিভিন্ন গ্রুপিং যেটাকে বলে, এটা আছে না নাই, কিন্তু এটা কোথাও কেউ প্রকাশ করে না, ঠিক না? ঠিক, মনে করেন কথার কথা, কওমি মাদ্রাসা। তো কওমি মাদ্রাসার আলেমদের মধ্যেও আবার বিভিন্ন রকমের চিন্তাধারা ছোটখাটো বিচ্ছিন্ন বিষয় নিয়ে আছে না নাই, কিন্তু এটা চান না তারা যে বাহিরে প্রকাশ হোক। আলিয়া মাদ্রাসা যারা পড়েন তারা কি সবাই এক চিন্তার লোক হন? এক চিন্তা না। আহলে হাদিস ভাই যারা, তারা কি সবাই সব দিক থেকে একমত? অনেক বিষয়ে নিজেদের মধ্যে মত পার্থক্য আছে না নাই, কিন্তু তারা চেষ্টা করেন তাদের সে মত পার্থক্য যেন তাদের মধ্যে সীমাবদ্ধতা করে থাকে, অন্যদের মধ্যে যেন না যায়। ঠিক একইভাবে যারা হানাফি তারা চেষ্টা করেন যে আমাদের মত পার্থক্যটা আহলে হাদিস ভাইরা না জানো। এরকম যত গ্রুপ বলয় আছে সবার মধ্যে বিতর্কিত অন্তর্দ্বন্দ্ব আছে, তো এটাকে আমরা চাই অন্য কেউ না জানুক। তো ভাইরা আমার, আমরা তো দিন শেষে সবাই মুসলমান ভাই, আমাদের মধ্যে যে মত পার্থক্য আছে এটা আমরা ফেসবুকে উন্মুক্ত ময়দানে বলা বলি না করি, কারণ যদি বলা বলি কারো অন্য কেউ জেনে যাবে, ভিন্ন ধর্মের মানুষে জেনে যাবে, ইসলামের দুশ্মনরা জেনে যাবে, মুসলমানের দুশ্মনরা জেনে যাবে, যারা আপনারও দুশ্মন আমারও দুশ্মন, সব মত পথের মুসলমানদের দুশ্মন, তাদেরকে জানায় দিলে আমাদের লাভ নাই, লস আছে। এই জন্য সেগুলোকে ঢাকার চেষ্টা করি। মত পার্থক্য আছে থাকবে, এর মধ্যেও আমরা একে অন্যকে ভালোবাসতে পারি, শুধুমাত্র এই কারণে যে সে কোরআন এবং সুন্নার অনুসারী, সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। হয়তো আমার মতে তার ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, তারপরও তাকে আমার ভাই মনে করতে হবে, সে আমার শত্রু হতে পারে। আল্লাহ তা আমাদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করুন। টুপি দিয়া ডিভাইড করা
এটা খুবই খারাপ জিনিস ভাইয়া, খুবই খারাপ জিনিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।